জগদ্ধাত্রী পূজোয় মেতেছে হুগলির আরামবাগের দামিন নাকরা। গ্রামের প্রত্যেকটি সদস্যের একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দু বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে চলেছে। দুর্গাপূজার অনুকরণেই হয়ে থাকে এখানকার জগদ্ধাত্রী পুজো। তাই সেই প্রথা অনুযায়ী এই পুজোতে বলিরও চল আছে, তবে কোনো পশু নয়, কুমড়ো, আখ, কলা প্রভৃতি বলি দেওয়া হয় এখানে। আর এই পুজোকে ঘুরে বহু মানুষের সমাগম ঘটেছে তামিন্না গ্রামে। হুগলির আরামবাগ থেকে অল্পপালের রিপোর্ট, খাস খবর বাংলা ফান। আজ জগদ্ধাত্রী পূজার মহানবমী। আজ মহানবমীতে দামিনা গ্রামে পুজো পরিক্রমায় এসে দেখতে পেলাম এই জগদ্ধাত্রী পূজা মণ্ডপে ছাগ বলির কোনো প্রথা নেই, ঠিক আছে। এর জায়গায় দেখলাম ছাঁচি, কুমড়ো, আখ এই সমস্ত বলি হচ্ছে। এই নিয়ে যদি দু চার কথা বলেন। অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপের যারা সদস্য আছে তারা আমাদের মোটামুটি মিটিং করে এটাই ঠিক হয়েছে, আসলে আমাদের কেউ পশু বলি বা প্রাণ হত্যা চায় না, ঠিক আছে। তাই আমরা তার জায়গায় ফল টল ইত্যাদি বলি করছি, এই আখ, লেবু, ঠিক আছে, ছাঁচি কুমড়ো। আচ্ছা, এখানে এসে দিলাম পুজো মণ্ডপের পাশেই খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, এই খিচুড়ি ভোগের মাহাত্মটা যদি একটু বলেন। আসলে এই খিচুড়ি ভোগটা আমাদের সদস্য যারা আছে তাদের উদ্যোগেই আগের বছর, মানে প্রথম বছর থেকেই আমাদের শুরু হয়েছে, ঠিক আছে। তো এটা যারা দর্শনার্থীরা আসে তাদের জন্য আমাদের 5,000 মতো আইটেমস আছে, তারা প্রসাদ ভোগ পাবে। এই পুজোর পরই আমাদের তাপবিধি শুরু হবে। আচ্ছা, আজ মহানবমীর সন্ধ্যায় কিছু অনুষ্ঠান রাখা আছে নাকি আপনাদের? হ্যাঁ, অনুষ্ঠান আছে। মঞ্চের অনুষ্ঠান তো আমাদের প্রতিদিনই হচ্ছে। আজকে এখন সন্ধ্যাবেলা, আজকে ধরুন 6টা থেকে বাউল আছে বীরভূমে, তার আগে একটা ড্যান্স আছে ওই স্থানীয় নৃত্যশিল্পীদের। আপনাদের প্রতিমা নিরঞ্জন কবে হয়? আমাদের প্রতিমা নিরঞ্জন আমরা কালকে বৃহস্পতিবার, তো আমরা অন্যান্যরা দেখা যায় যে বৃহস্পতিবারে বিজয় করে না, কিন্তু আমরা আগামীকালই বিজয় করবো, কারণ আমাদের সদস্য সকলেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, ঠিক আছে। তাই আমরা আগামীকাল বৃহস্পতিবারই ঠাকুর নিরঞ্জন। মনপসন্দ মিনিমল, আপনাদের প্রিয় শহর রঘুনাথপুরে এই প্রথমবার দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে মনপসন্দ মিনিমল। কসমেটিক্স, স্টেশনারি, গিফট ও ফুড আইটেমসে ভরপুর এই মিনিমলে আপনি পেয়ে যাবেন আপনাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ দ্রষ্টব্য ISB ফুড প্রোডাক্টসের চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, সসেজ প্রভৃতিও এখানে পাওয়া যায়। স্থান দেব প্লাজা, রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9732033540 এবং 9635993513। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।